press the bell icon on the YouTube app and never miss another update. সাইবার নিরাপত্তা বা ইন্টারনেট নিরাপত্তা এটা আমাদের অনেকের কাছে বেশি একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যাদের একটা ইউটিউব চ্যানেল আছে অথবা একটা একটা মূল ইনকামের একটা ফেসবুক পেজ অথবা গুরুত্বপূর্ণ জিমেইল অ্যাকাউন্ট আছে, তাদের কাছে একটা সাইবার নিরাপত্তা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার যদি এরকম একটা অবস্থা থাকে যেখানে আপনি মূলত অনলাইন থেকে ইনকাম করেন, আর্নিং করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইবার নিরাপত্তা সম্বন্ধে বা ইন্টারনেট নিরাপত্তা সম্বন্ধে আপনি অনেক বেশি ভালোমতো জানতে হবে। অন্যথায় আপনার যে ইউটিউব চ্যানেল, আপনার যে ফেসবুক পেজ অথবা আপনার যে অনলাইনের যে আপনার মূল যে ইনকামের সোর্স বা আপনার একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা ঝুঁকি মুক্ত করতে পারে আপনার অজান্তেই, আপনার শুধুমাত্র না জানার কারণে, সিস্টেমটা না বোঝার কারণে। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও সকল জায়গায় যেখানে ইনকামের ধান্দা বা ইনকামের রাস্তা আছে সেখানে খারাপ রাস্তাও আছে। তো এখানে আপনার যদি কোনো একটা গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল থাকে অথবা একটা বড় ফেসবুক পেজ থাকে অথবা গুরুত্বপূর্ণ কোনো একটা পাবলিক ফিগার বা এমন কোনো একটা আর্নিং সোর্স থাকে সেটার প্রতি কিন্তু মানুষের নজর থাকে। তো এটা আপনাকে সবসময় মানুষ চেষ্টা করে আপনার থেকে ওই সোর্সটা কীভাবে মিলিয়ে যায় এবং এখান থেকে কীভাবে ইনকাম বা আর্নিং করা যায়। এছাড়াও মানুষ আরও একটা কাজ করে থাকে, সেটা হবে যে আপনাকে ব্লগ মেল করা, মানে আপনার ফেসবুক বা আপনার যে ডিভাইসটা হতে পারে, কম্পিউটার হতে পারে, স্মার্টফোন যে কোনো কিছু হতে পারে, তার ভিতরে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এই তথ্যগুলো তারা লক করে দেয় বা গোপন করে নেয়। গোপন করে দেওয়ার পরে আপনার কাছ থেকে তারা যে কাজটা করে সেটা হলো যে তারা একটা মুক্তিপণ বা একটা টাকার অংশ দাবি করে, অথবা আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইলে তারা স্পাই অ্যাপস তারা ইনস্টল করিয়ে দেয় আপনার অজান্তেই, আপনার একটা ছোট্ট ভুলের তারা খেসারত হিসাবে এই কাজটা করে থাকে এবং পরবর্তীতে আপনার কাছ থেকে তারা নানানভাবে ভোগান্তিতে পড়তে থাকে। তো এই এই যে আপনার তাদের যে শিকার হচ্ছেন, এই শিকারটা আপনার কীভাবে হচ্ছেন এটা জানাতেই আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স আপনারা এখান যদি আপনি এইটার সম্বন্ধে জানতে চান, প্রথমত আপনাকে সর্বপ্রথম যেটা জানতে হবে যে আমরা জানি যে বিভিন্ন রকমের ওয়েবসাইটে বা বিভিন্ন রকম অ্যাপস ওপেন করলে আমাদের অনেক রকমের অ্যাড শো করে যেগুলো লোভনীয়, অনেকগুলো মানে অনেকগুলো অ্যাপস বা অনেকগুলো সফটওয়্যার বা অনেকগুলো কাজের কথা বলে থাকে যেগুলো আমরা হাত না দিয়ে পারি না, এরকম কিছু অ্যাড আমাদেরকে দেখায়। এই যে আপনার লিঙ্ক গুলো দেখাচ্ছে এবং এই যে অ্যাড গুলো দেখাচ্ছে, এই অ্যাড গুলোর অধিকাংশই হচ্ছে স্প্যামারদের, হ্যাকারদের। আপনি যখন ওই অ্যাপটাতে ক্লিক করবেন সাথে সাথে আপনার ওই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটিতে খেয়াল করে দেখবেন যে অটোমেটিক্যালি একটা ফাইল ডাউনলোড হওয়া শুরু করে দিবে, হঠাৎ করে আপনি টেরও পাবেন না। এমনকি এমন যে কাজটা করতে আপনি স্পাইতে আপনি ওয়েবসাইটে ঢুকছেন সাথে সাথে আপনার পুরো ডিভাইসটির কন্ট্রোল ওই ওয়েবসাইটের হাতে চলে যায় এবং আপনার ডিভাইসে যদি কোনো পাসওয়ার্ড সেভ থাকে বা কোনো ইউজারনেম সেভ থাকে সেই জিনিসগুলো ইয়ে করার সাথে সাথে সে ট্রান্সফার হয়ে যায় সেই হ্যাকারদের কাছে। সো এরকম কোনো লিঙ্ক হলে অবশ্যই কোনো এরকম অ্যাপ বা এরকম কোনো লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। এরপরে আরেকটা হলো যে আপনার আপনার জিমেইল অ্যাকাউন্টে অপরিচিত মেইল, জিমেইল এমন একটা জিনিস, এমন একটা প্রোগ্রাম যেখানে যদি আপনি শুধুমাত্র যদি ওপেন করেন, একটা মেইল পাঠানো হয়েছে, মেইলটি ওপেন করার সাথে সাথেও আপনি বিপদে পড়ে যেতে পারেন, আপনার পুরো ডিভাইসটি বিপদে পড়ে যেতে পারে। সো এরকম যদি কোনো অপরিচিত কোনো মেইল আসে সেটা অবশ্যই কোনার আগে দেখে নেবেন এবং ভালো মতো নিশ্চিত হয়ে তারপরে করবেন, অন্যথায় ফাইলটি সাথে সাথে ডিলিট করে দেবেন অথবা স্প্যামে রেখে দেবেন, অন্যথায় আপনি কিন্তু রীতিমতো মহা বিপদে পড়ে যাবেন এবং আপনার অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এরপরে আর একটা যে কাজটি হয় সেটা হলো যে আপনার এই যে বিভিন্ন রকমের অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করা, আমরা দেখে থাকি যে ওয়েবসাইটে বা প্লে স্টোরে অনেক রকমের অনেক যেগুলো মানে অনেক রকমের যেগুলো অবিশ্বাস্য রকমের সব অফার বা অবিশ্বাস্য রকমের সব কাজ দিয়ে সেটা দেখায়, দেখানোর পরে আমরা দেখা যায় যে সেই সফটওয়্যারটা দ্রুত ইনস্টল করে ফেলি। ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনার আপনার যে আপনার মূলত যে ডিভাইসটি আছে এই ডিভাইসটি কিন্তু আপনার হ্যাকারদের কাছে চলে যেতে পারে এবং তবে এখানে একটা ভালো একটা সুখবর আছে, সেইতে সুখবর সেটা হলো যে আমরা যে প্লে স্টোরে ইউজ করি সাধারণত যারা অ্যান্ড্রয়েড ইউজার, প্লে স্টোরে কিন্তু এই ধরনের স্প্যাম বা আপনার এই যে স্পাই যে অ্যাপ এই অ্যাপগুলো সাধারণত থাকে না, এটা গুগল সরাসরি প্রোটেক্ট করে এবং তারপর সেটাকে ব্যান করে দেয়। সো এখানে কিন্তু আপনি অনেকটা বেশি
নিরাপদ থাকবে যদি আপনি এই গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করেন। কিন্তু অন্যতে আপনি যদি অন্য অন্য যে ওয়েবসাইট গুলো আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, যে এই সমস্ত ওয়েবসাইট থেকে যদি আপনি কোনো সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করেন, সেগুলো কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি রিস্কি। সো এই কাজগুলো থেকে আপনি দূরে থাকবেন। এরপরে আর একটা যে জিনিস সেটা হলো যে আপনি যে এই যে আমাদের তারা মূলত তারা কম্পিউটার ইউজ করি এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বা বড় বড় সফটওয়্যার এর ক্ষেত্রে আমরা ইউজ করে দেখা যায় আমরা ক্র্যাক ভার্সন ইউজ করে থাকি। এই ক্র্যাক ভার্সনটা ইউজ করেন কিন্তু অনেক বড় একটা রিস্কের একটা ব্যাপার, কারণ এই যে ক্র্যাক ভার্সন যা করা হয়েছে, ক্র্যাক চেক করেছে, সে কিন্তু আপনাকে স্বাস্থ্য ছাড়া কোনো অবস্থাতে নিয়ে যায় না। কেউ কিন্তু কখনোই জোর স্বার্থে কাজ করে না, তার কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো আপনি যখন একটা বড় একটা ক্র্যাক ভার্সন সফটওয়্যার এরপর আপনার যদি ওই আপনার ওই যে ডিভাইসটিতে যদি কোনো গুরুত্বপূর্ণ জিমেইল থাকে, গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থাকে, তাহলে কিন্তু ওই হ্যাকার এটা বিশ্বটা শুনতে পারে, ব্রাউজ করতে পারে। তাহলে আপনি সেফ থাকতে পারবেন, অনেক বেশি ভালো থাকতে পারবেন। এবং সেই সাথে আপনি কিন্তু কোনো অবস্থায় কেউ যদি বলে ভাই এই লিঙ্কে ক্লিক করলে এরকম পাবেন, এই লিঙ্কে ক্লিক করলে এরকম, এই লিঙ্কে ক্লিক এর যে ব্যাপারগুলো থাকে এগুলো থেকে অনেক বেশি সতর্ক থাকবেন। আর লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি বিপদে পড়ে যেতে পারেন। সো এই জিনিসগুলো আপনি যদি মাথায় যদি রাখেন এবং আপনি যদি ভালো মতো বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনি ইন্টারনেট বা সাইবারে আপনি অনেক বেশি সেফ থাকতে পারবেন, অনেক বেশি ভালো থাকতে পারবেন, আপনার জিমেইলটা ভালো থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।